আমার একটু বিপদে পড়ছি ভাইয়া, বাসা থেকে বেরোছি তো মানি ব্যাগ নিয়ে বের হই নাই, এখন বাইকেও দেখি তেল নাই। যদি 50 টাকা দিতেন বাইকে তেল ভরে আপনাকে দিয়ে দিতাম, যদি 50 টাকা দিতেন তেল ভরতাম আমি আপনাকে দিয়ে দিতাম আবার সাথে সাথেই। থেকে আসার পর দেখি যে আমার বাইকে তেল নেই, যদি 50 টাকা দিতেন তেল ভরতাম আমি দিয়ে দিতাম আপনাকে। আপনার হাতে মনে হয় প্রবলেম, মেবি কি সমস্যা ছিল হাতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা মানবতার বন্ধুদের খুঁজব। মানবতার বন্ধু কারা? আসলে সত্যিকারের মানবতার বন্ধুরা কারা? যারা মানুষের বিপদে সবসময় এগিয়ে আসে, বেশি সাহায্য হোক আর কম সাহায্য হোক মানুষের বিপদে এগিয়ে আসে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে, সেই সাথে একটি শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে। আর আজকের ভিডিওটির অনার হচ্ছেন ভাই টিম বাইগার। এই ভাইটি আসলে অনেক সুন্দর সুন্দর মানবতার কাজগুলো করে থাকে এবং মানুষের মধ্যে সেই কাজগুলো তুলে ধরে। প্রিয় দর্শক, এই ভাই সম্পর্কে অর্থাৎ ভাই ডিম বাইকার এই ভাইটির সম্পর্কে আমি ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি, যে ভিডিওটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো চলুন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমার একটু বিপদে পড়ছি ভাইয়া, বাসা থেকে বেরোছি তো মানি ব্যাগ নিয়ে বের হই নাই, এখন বাইকেও দেখি তেল নাই। যদি 50 টাকা দিতেন বাইকে তেল ভরে আপনাকে দিয়ে দিতাম। এখনই বাড়াইলাম। ও তাই? আবার 30 টাকা সাইড করলাম। যাক যাক, ধন্যবাদ বলছেন, এটাই খুশি। আসসালামু আলাইকুম ভাই, আমার একটু বিপদে পড়ছি, বিপদে পড়ে আসলাম। আসলে বাসা থেকে বেরোছি, মানির ব্যাগ নিয়ে বের হয়ে নাই বুঝছেন, অর্ধেক রাস্তা আসার পরে তেল শেষ হয়ে গেছে। যদি 50 টাকা দিতেন তেল ভরতাম আমি আপনাকে দিয়ে দিতাম আবার সাথে সাথেই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, মনে কিছু নেন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা বিপদে পড়ছিলাম, আমি বাসা থেকে বেরোছি, মানি ব্যাগ নিয়ে বের হয়ে নাই, এখন রাস্তা অর্ধেকে আসার পর দেখি যে আমার বাইকে তেল নেই। যদি 50 টাকা দিতেন তেল ভরতাম আমি দিয়ে দিতাম আপনাকে। এখন বেরিয়েছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এ তো আরেকজন আসতেছে, দেখি উনি কী বলে। আসলে আমার বাইকে কিন্তু তেল আছে, আমি জাস্ট দেখতেছি যে তাদের মন মানে সেটা কেমন, বা আসলে তারা কতটুকু হেল্প করতে পারে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটু বিপদে পড়ছি, বিপদে বলতে বাসা থেকে মানি ব্যাগ নিয়ে বের হইনি, তো রাস্তা দেখে আসার পরে দেখি বাইকে তেল নেই। যদি 50 টাকা দিতেন তেল ভরতাম আপনাকে দিয়ে দিতাম। হ্যাঁ না, আমি তেল ভরে দেন আপনার সাথে গেলাম, আমি আপনার ইচ্ছা ভাড়া সহ দিয়ে দিব। কি দেওয়া লাগবে না? হ্যাঁ 50 টাকা। সত্যি সত্যি দিলেন এটা না, মন থেকে দিলেন নাকি? ধন্যবাদ। আসলে তো 50 টাকা দিচ্ছেন, 50 টাকা দিচ্ছেন। আপনি এ পর্যন্ত কত টাকা ই করছেন, ইনকাম করছেন? 50 টাকা আমাকে দিলেন, কষ্ট হয় নাই 500 টাকা ইনকাম করতে? তো 500 টাকা ইনকাম করে আমাকে চাওয়ার সাথে সাথে 50 টাকা দিলেন যে? আপনার ভালো লাগলো আপনার কথা শুনে। আসলে আমি কোনো বিপদে পড়ি নাই, জাস্ট দেখতেছিলাম যে আপনাদের মন মানে সেটা কেমন, সবাই তো আর এক হয় না। আপনার হাতে মনে হয় প্রবলেম, মেবি কি সমস্যা ছিল হাতে? কত বছর আগে? 15 বছর আগে। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ মনির। থাকেন কোথায়? বিক্রমপুর। আর এখানে থাকেন কোথায়? মান্ডা। ও, ফ্যামিলি থেকে আগে থাকে? গ্রামে থাকে। আপনি একাই থাকেন? এই যে আপনার হাত তো মনে হয় এখান থেকে দেখি তো ভাইয়া, এখান থেকে মনে হয় যে কবজি পর্যন্ত নেই না, যে এক হাত দিয়ে আপনি রিক্সা চালান এটা তো অনেক কষ্ট হয় মনে হয়। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি যে চাওয়ার সাথে সাথে আপনি 50 টাকা দিয়ে দিলেন, মানে এই জিনিসটা আমি আরও কয়েকজনকে চাইছি, অনেকে ঠিক আছে তাদের দোষ নেই, কেননা তারা সারাদিন কষ্ট রিক্সা চালায়, কেউ চাইবে না 50 টাকা ইনকাম করতে, রিক্সা চালিয়ে অনেক কষ্ট, মাথার ঘাম পায়ে ঝরিয়ে তারপরে 50 টাকা ইনকাম করতে হয়। কিন্তু আপনার চাওয়ার সাথে সাথে আপনি দিয়ে দিলেন, আবার বললেন যে ঠিক আছে লাগবে না। না অনেক ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে। সকালে খাইছেন কিছু? এই যে সকালবেলা যে আপনি রিক্সা নিয়ে বের হন, রিক্সার মধ্যে তো অনেক যাত্রী ওঠে নাকি? অনেকে ভালো, অনেকে খারাপ, অনেকে ভাড়া দিতে চায় না, আবার অনেকে যেমন রাস্তা ভাড়া না দিয়ে চলে যায়। হ্যাঁ
আল্লাহ কি বলেন, এই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বুয়া থাকে তো তখন খারাপ লাগে না? খারাপ তো অবশ্যই লাগবে, প্রথম দিনে খারাপ লাগে, খারাপ লাগলে কিছু করে নেই, লুকটা রাখতেছে না না। আসলে এই কাজগুলো ঠিক না, একটা রিক্সা নামানো যে কত কষ্ট করে, যারা চালায় তারাই বুঝে। হ্যাঁ তা ঠিক, বাপ মা চার কয় না গেছে তারা খারাপ লাইনে জায়গা, আমরা তো ছোট কালে পড়ালেখা করি না, কামে কমে গেছি ছোট কালে, ওই মিশে ওই মেয়েকে চাকরি দিয়েছে, ওই মেয়েকে চাকরি দিয়েছে, ভাগ্য খারাপ থেকে শুনলে আমার তার আল্লাহ দিয়েছিল তারপরে আমি আর হালাই না, তারপর তো আল্লাহ আমার এত ফালাই জানে, তারপর একটা কর্ম করে রাস্তা ফিরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো যদি মানুষে ইয়া করে ফেলে দিয়েছে। হাতের অবস্থা আমি দেখতে পারি আপনি একটু? এখান থেকে পুরোটা চলে গেছে না, এক হাত দিয়ে আপনার ব্যালেন্স রাখতে কষ্ট হয় না? আজকে আমাকে সাহায্য করলেন বা হেল্প করলেন, আমি অনেক খুশি। এরকম সচরাচর মানুষের আপনি কষ্ট করে টাকা ইনকাম করেন, হালাল রুজি আপনি রিক্সা চালিয়ে খান, এটা দিয়ে আমি অনেক খুশি, অনেক ভালো লাগলো আপনাকে দেখে। সত্য কথা, আপনি আজকে আর রিক্সা চালাবেন না, সরাসরি বাসায় যাবেন, এটা রাখেন, খুশি? রিক্সা চালাবেন নাকি চালাবেন না আজকে বলেন, সত্যি? এই 500 টাকা হবে? হবে না, আমি আর 500 টাকা দিই, আর দিতে হবে না? কেন, এই 500 দিছি আজকে, আজকের জন্য আপনার রেস্ট, বিশ্রাম নেবেন, আর এটা দিলাম, এটা আপনি আগামীকাল রিক্সা চালাবেন না, কি রাজি আছেন? আপনি যে আজকে যেই মহৎ গুণ দেখলাম আপনার, যে আপনি একজন মানুষ আমি বিপদে পড়ার সাথে সাথে আপনি যেভাবে আপনার হাত বাড়ায় দিচ্ছেন, আপনার যে মহৎ গুণটা আমার এত ভালো লাগছে ভাইয়া, সত্য কথা, আল্লাহ যদি আমার এরকম সামর্থ্য দিত তাহলে আপনার মতো মানুষের আমি মানে রিক্সা চালাতে দিতাম না, যেটা সত্য কথা, আমার যদি আল্লাহ এরকম সামর্থ্য দিত আপনাকে রিক্সা চালাতে দিতাম না, সেটাই আপনি বলতেন যে আপনি অন্য কিছু করে খান বা একটা অন্য ব্যবস্থা করে দিতাম, কিন্তু আল্লাহ আমার যতটুকু তৌফিক দিচ্ছে, যতটুকু আমাকে সামর্থ্য দিচ্ছে ঠিক ততটুকুর মধ্যেই, কিন্তু যদি আল্লাহ এরকম দেয় কোনো সময়, আমি ইনশাল্লাহ আপনাদের মতো যারা আছে তাদের আমি এই কষ্টটা মানে বুঝি, একটা রিক্সা চালানোর অবস্থাটা মানুষ যে কী কষ্ট হয় একমাত্র যারা চালায় তারাই বুঝে। আর এটা ঠিক বলছেন যে আপনি একদিন দিয়েছেন দুদিন দিয়েছেন সবসময় তাদের দেবেন না, সবসময় হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, তাহলে এটাও দিলাম, এটাও আপনি রাখবেন, রাখেন, আপনি আগামীকালও রিক্সা নিয়ে বের হবেন না, আপনি আজকেও রেস্টে থাকবেন, এই হাত নিয়ে আজকে আর করতে হবে না, আগামীকালও রেস্টে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে, রিক্সা যেন চালাতে না হয়, খুব তাড়াতাড়ি আপনি একটা ভালো অবস্থা যাবেন, দোয়া করি আপনার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি ভিডিও আমরা দেখতে পেলাম, আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাই ড্রিম বাইকার এই ভাইটিকে, যিনি অসাধারণ একটি শিক্ষণীয় ভিডিও আমাদের মাঝে উপহার দিয়েছেন। ভাইটি ব্যক্তিগতভাবে অনেক অনেক ভালো একজন মানুষ, আমি তার সাথে পার্সোনালি কথা বলেছি, খুবই ভালো মনের মানুষ, এবং এই ভাইটি আসলে যে ভিডিওগুলো করে সবগুলো বাস্তবমুখী ভিডিও, এই ভাইয়ের ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রিয় দর্শক, ভাইয়ের ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভাইয়ের ভিডিওগুলো দেখে আসবেন। এই মানবতার ফেরিওয়ালা বাই ড্রিম বাইকারকে অনেক অনেক ভালোবাসা রইল। প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম যে এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আপনারা দেখলেন যে এই ভাইটি আসলে মানবতার পরীক্ষা নিচ্ছিলেন, আর এমন একজনদের নিচ্ছিলেন যারা আসলে মাথার গাম পায়ে ফেলে যারা রোজগার করে, অর্থাৎ কষ্টের টাকা যাদের, তাদেরকে কিন্তু পরীক্ষা নিচ্ছিলেন যে আসলে তারা ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন। আসলে যারা প্রথমে তাকে সাহায্য করতে রাজি হয় নাই, তারা কিন্তু বেশিরভাগ মানুষই তারা বললো যে আমি এইমাত্র বের হয়েছি বা আমার কাছে টাকা নেই, এরকম কথা বললো। আর এমন একজন মানুষ তাকে সাহায্য করলো যা দেখার পরে সত্যি আমি অনেকটা হতভম্ব হয়ে গেছি, আমার মুখের ভাষা কিন্তু
হারিয়ে ফেলেছি। দেখুন যে একটা হাত নেই, তার কিন্তু একটা হাতে সমস্যা আপনারা দেখতে পেলেন। ওই ভাইটির কাছে যখন উনি বললেন যে ভাই আমি একটু বিপদে পড়েছি, আমার কিছু টাকা লাগবে, তখন কিন্তু সাথে সাথে ওই রিক্সা চালক ভাই ভাইটিকে টাকাগুলো বের করে দিলেন। এ থেকে আসলে আমরা কি শিক্ষা নিব আপনারই বলুন। এ থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। আসলে মানবতার বন্ধু, মানবতার ফেরিওয়ালা কাদের বলা হয়, যারা মানুষ যখন বিপদে পড়েছে তাদের পাশে গিয়ে সাথে সাথে যখন দাঁড়ায়, কঠিন অবস্থা হলেও যখন দাঁড়ায়। ওই ভাইটি কিন্তু কষ্ট করেই মাথার ঘাম পায়ে ফেলে কয়েকটা টাকা মাত্র রোজগার করেছে, আর সেখান থেকেই এই ভাইটিকে সাহায্য করলো, বলল যে না দিতে হবে না, আপনি তো বিপদে পড়েছেন, এ টাকা আর ফেরত দিতে হবে না। আসলে দেখুন যে মন মানসিকতা মানুষের কেমন থাকে, কারো নিচু মনের থাকে, কারো থাকে বড় মনের। আসলে টাকা পয়সা থাকলে যে মানুষ বড় মনের হয়, ভালো মানুষ হয়, তা কিন্তু না। আপনি যদি মানুষকে সাহায্য করতে চান, অল্প টাকা দিয়েও সাহায্য করতে পারেন, অল্প টাকা দিয়েও মানুষকে উপকার করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বড় করব না, শুধু একটা কথাই বলবো, আজকের ভিডিওটি অনেক শিক্ষণীয় একটি ভিডিও। আজকের ভিডিওটি সত্যি আমাকে অনেক কিছুই শিক্ষা দিয়েছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।